কোনো ধরনের প্রতিরোধ বা প্রতিশোধ নয়, সবাই মিলে বিজয়কে সুসংহত করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। নির্ধারিত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন সহ প্রতিশ্রুতি পূরণে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান তিনি। ধন্যবাদ জানান বাংলাদেশ সেনাবাহিনীকে। গুলশানের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে মির্জা ফখরুল জানান, নেতা কর্মীদের পাশাপাশি দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। শেষ কবে এমন শঙ্কাহীনভাবে গুলশান কার্যালয়ে এসেছেন স্থায়ী কমিটির সদস্যরা? উত্তর খুঁজতে উল্টাতে হবে ক্যালেন্ডারের বহু পৃষ্ঠা। হঠাৎ করেই নিরাশায় আশা জেগেছে, আপাত স্বস্তি ফিরেছে নেতাদের মনে। শারীরিক অসুস্থতা সহ আরও নানা কারণে যারা নিষ্ক্রিয় ছিলেন দীর্ঘদিন, প্রাণচাঞ্চল্য দেখা গেছে তাদের মাঝেও। এটা তো ভাষায় প্রকাশ করা সম্ভব না, মানে এটা এমন একটা অনুভূতি, বিশেষ করে আমরা এতদিন সামনে দেখতাম ডিবি পুলিশ সারাক্ষণ দাঁড়ায় আছে, তারপরে কোন সময় কে কাকে ধরে নিয়ে যায়। আগে বিভিন্ন সমস্যা ছিল, রাত বিরাতে আসা যাওয়া করা ডিফিকাল্ট ছিল, আর এখনকার প্রেক্ষাপটটা ভিন্ন। আগে আসছি পরাধীন অবস্থায়, এখন স্বাধীন অবস্থায় আসছি। সকাল 10:30 থেকে 11:30 পর্যন্ত বৈঠক করেন স্থায়ী কমিটির সদস্যরা। কারাগারে তাই উপস্থিত নেই আমির খসরু মাহমুদ চৌধুরী ও নজরুল ইসলাম খান, আর অনলাইনে যুক্ত ছিলেন স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ। মুক্তি অন্য যে কোনো দিনের তুলনায় কিছুটা আলাদা ছিল বিএনপি মহাসচিবের চলা ও বলার ভঙ্গি। বলেন, প্রতিরোধ কিংবা প্রতিশোধ নয়, সবাই মিলে সুসংহত করতে হবে অর্জিত বিজয়কে। এগুলোর কোনো স্থান নেই, আপনার স্থান নেই কোনো প্রতিহিংসা বা প্রতিশোধ গ্রহণের। এখন যেটা প্রয়োজন, ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে জনগণকে সংহত করে আপনার এই অর্জিত স্বাধীনতাকে সংহত করা, সুসংহত করা। বিএনপি মহাসচিবের দাবি, যারা লুটপাট অরাজকতা করেছে তারা কেউ গণ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত না। যারা এটা করছেন তারা কেউ এই আন্দোলনের শরিক, আন্দোলনের লোক নন। তারা সবাই কিন্তু আপনার যারা আন্দোলনের বিরোধিতা করেছে তারা এবং তাদের লোকেরাই করছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেয়া সহ যেসব অঙ্গীকার করা হয়েছে সেসব দ্রুত বাস্তবায়ন করতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান তিনি। বলেন, অন্যথায় নতুন সংকটের মুখে পড়বে বাংলাদেশ। আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি, কাল বিলম্ব না করে আপনি আজকে এর মধ্যেই 24 ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে, দুটার মধ্যেই আপনি দয়া করে এটাকে অবিলম্বে এই পার্লামেন্টকে ভেঙে দিয়ে আপনার একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করুন, অন্যথায় দেশে আবার রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে। সরকার পতনের পর স্থায়ী কমিটির প্রথম বৈঠক ঘিরে সকাল থেকেই বেশ সরব দেখা গেছে দলীয় কর্মী সমর্থকদের। বেশ কয়েক বছর পর সশরীরে উপস্থিত হয়ে গুলশানের এই কার্যালয়ে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠকে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, অভ্যুত্থান পরবর্তী যে রাজনৈতিক পরিস্থিতি তা নিয়ে বিশদ আলোচনা হয়েছে। তবে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি আর যত দ্রুত সম্ভব সব দলের অংশগ্রহণে একটা সুষ্ঠু নির্বাচন। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা।